ভাইরা আমার, এখন আমরা আসছি মাছ মারতে, ঠিক আছে? মানে মৎস্য যে অধিদপ্তর থেকে নিযুক্ত এই যে মৎস্য কর্মকর্তা টগর খান, পিকে টগর খান, ঠিক আছে? দেখা যাক সে কি মাছ পাই। এখানে দেখি কোনো মাছ আছে কিনা। নো মাছ, কোনো মাছ নাই, ঠিক আছে। জিরো জিরো, কোনো মাছ নাই। আছে? হ্যাঁ, একটা মাছ মনে আছে, আছে। দেখি মাছটা দেখাও, ক্যামেরার সামনে দেখাও মাছটা, দেখাও মাছটা, দেখা 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 দেখা। ওকে ওকে, কই, ওই ওই তো একটা মাছ, ঠিক আছে। কি আরো দুটো আছে? আরো নাকি দুইটা আছে? ঠিক আছে, থিয়ে দিল। আবার সে নির্দিষ্ট স্থানে সে বাহিনীটা পাইজা তুলো। এখন দেখা যাক, এখানে একটা বাহিনী আছে, ওটাই কোনো মাছ আছে কিনা। আছে আছে মনে হচ্ছে, মাছ লাভ আছে তো, ঠিক আছে। আবার সেই বাহিনীটা সে নির্দিষ্ট স্থানে থিয়ে দিল। দেখা যাক মৎস্যজীবী টগর কয়টা মাছ নিয়ে যেতে পারে বাসায় আজকে। মৎস্যজীবী টগর, না না না, উঠাও উঠাও, দেখি তোমার ওখানে কত মাছ আছে। ওয়াও ওয়াও, তো অনেক মাছ, ওরে আল্লাহ। ঠিক আছে, এই মাছটা আমরা এখন সংগ্রহ করব ব্যাগে করে, তারপর দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা একটা মাছ থেকে একটা ই থেকে পাইছি এই মাছগুলা। এখন দেখা যাক আর একটা উঠলো, এটা কি মাছ আছে? না, এটা এত বেশি মাছ বাঁধে নাই, এটা খুব সীমিত মাছ বাঁধেছে। ব্যাং বেঁধছে একটা নাকি, ব্যাং ভাজি করে খাবে টগর। তারপর দেখা যাক কি হয়, মাছটা সংগ্রহ করে রাখি। অতবার বন্ধুরা দেখেন, দুইটা থেকে এক ঘন্টার ভিতরে আমরা এই মাছগুলো সংগ্রহ করলাম, ঠিক আছে। এই সেই জায়গা যে আপনাদের আগের ভিডিও অবশ্যই দেখছেন, এর টগর আর হুজ্জাত মিলে, ইসকে হুজ্জাত মিলে, বাইক আর হুজ্জাত, সে দুইজন মিলে এখানে মাছ মারার জন্য এটা পাচ্ছে। দেখেন সেই জায়গায়, কিন্তু কিন্তু ইদানিং এখন কোনো ট্র্যাক আসে না এদের মাছতে নেওয়ার জন্য, এখানে মাছ খুব সীমিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট ভিডিও আবার দেখা হবে মাছ এরা কতটুকু পাই, ঠিক আছে। ওকে, বাই, ভালো থাকেন সবাই।